হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইএমএস ল্যাঙ্গুয়েজ লার্নিং চ্যানেল। তোমাদের সাথে আছি আমি চঞ্চল, অ্যাজ ইউর হোস্ট, অ্যাজ ইউর ট্রেনার। এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জনে সবাইকে সহায়তা করা। এখন প্রশ্ন আসতে পারে, ইংরেজি কেন শিখব? তোমরা সবাই জানো যে বর্তমান যুগে ইংরেজিতে কথা বলতে না পারলে কাজ কর্ম, পড়া লেখা, এমনকি বিদেশে বেড়াতে গেলেও নানান ধরনের বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। তো এই বিড়ম্বনাটা যেন আমাদেরকে আর সহ্য করতে না হয়, এটার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, যাতে আমরা সবাই মিলে ইংরেজিতে কথা বলার চর্চা করতে পারি, ফ্লুয়েন্সি আনতে পারি। ঠিক আছে, তো এই জন্য আমার তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে যে তোমরা যে যেখানেই আছো ইংরেজি শিখতে আগ্রহী, তারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবা, আর সবাইকে বলবা সাবস্ক্রাইব করতে, যাতে আমরা সবাই পার্টিসিপেট করে ইংরেজি কথা বলা শিখতে পারি। ঠিক আছে বন্ধুরা, আমরা অনেকেই স্পোকেন ইংলিশের কোর্স করার জন্য নানান সময় বিভিন্ন কোচিং সেন্টারে যাই, টিচারদের কাছে যাই, ট্রেনারদের কাছে যাই। তো তাদের কাছে গেলে আমাদের মনে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে আমি কতদিনে ইংলিশে কথা বলতে পারবো, অথবা ফ্লুয়েন্সি আসতে কতদিন লাগবে। এই যে একটা টাইম ফ্রেমের ব্যাপার, তো এরকম অনেক কোচিং সেন্টারেই আমাদেরকে বলে যে আমরা তোমাকে 3-6 মাসের ভেতরে ইংলিশে এক্সপার্ট বানিয়ে ছেড়ে দেবো, এই ধরনের প্রমিস করে, তাই না? এই ধরনের কমিটমেন্ট যারা করে, বেসিক্যালি দে আর ব্লাফিং ইউ। কারণ তুমি কতদিন ইংলিশে দক্ষতা অর্জন করতে পারবে, ইট টোটালি ডিপেন্ডস অন ইয়োর ক্যাপাসিটি, হাউ মাচ টাইম ডু ইউ স্পেন্ড এভরি ডে, এটার উপরে ডিপেন্ড করবে তুমি কত তাড়াতাড়ি ইংলিশে দক্ষতা অর্জন করতে পারবে। সো যারা তোমাকে কমিট করছে যে আমরা তোমাকে অতদিনের ভিতরে ইংলিশে মাস্টার বানিয়ে ছেড়ে দেবো, তারা ব্লাফ করছে তোমার ইংরেজিতে দুর্বলতার সুযোগ নিয়ে, তারা কিছু টাকা কামিয়ে নিচ্ছে, এই ব্যাপারটা বুঝতে হবে। তবে ইন জেনারেল বলা যায় যে 3-6 মাস তুমি যদি প্রতিদিন অ্যাটলিস্ট 1-2 ঘন্টা ইংরেজি চর্চার পেছনে ব্যয় করো, তাহলে হোপফুলি তুমি সার্ভাইভাল ইংলিশ আয়ত্ত করতে পারবে 3-6 মাসের মধ্যে। নাও প্রশ্ন আসতে পারে যে সার্ভাইভাল ইংলিশটা আবার কি জিনিস? সার্ভাইভাল ইংলিশ বলতে আমি সেইটুকু ইংলিশকে বোঝাচ্ছি যেটুকু জানলে তুমি যে কোনো জায়গায় মোটামুটি কাজ চালিয়ে যেতে পারবে, খুব বেশি ফ্লুয়েন্ট না হলে মোটামুটি যে কোনো পরিস্থিতিতে সার্ভাইভ করে আসার মতো ইংরেজি দক্ষতা তুমি অর্জন করবে যখন, সেটাকে আমি বলছি সার্ভাইভাল ইংলিশ। তো আমাদের প্রথম টার্গেট থাকবে সার্ভাইভাল ইংলিশের দক্ষতা অর্জন করা, দেন উই উইল মুভ টুয়ার্ডস ফ্লুয়েন্সি ইন ইংলিশ। কারণ প্রথমেই তুমি ফ্লুয়েন্সির পিছনে দৌড়ালে আসলে কোনো কিছু ঘটবে না, তুমি কিছু শিখতে পারবে না, আলটিমেটলি যেই জায়গায় ছিলে সেই জায়গায় ফিরে আসবে। সো আমরা ধাপে ধাপে আগাবো, প্রথমে আমাদের টার্গেট থাকবে সার্ভাইভাল ইংলিশ যেটা, সেটাতে দক্ষতা অর্জন করা, তারপরে আমরা আরো সামনে এগিয়ে যাব। ঠিক আছে, এখন আসি ইংরেজিতে কথা বলা সংক্রান্ত একটা ভুল বা ভ্রান্ত ধারণা নিয়ে আমি কিছুটা আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে, আমাদেরকে অনেক শিক্ষক, অনেক ট্রেনার অনেক সময় ইনফ্যাক্ট সবসময় বলেছেন যে আগে গ্রামার শিখো, আগে গ্রামার শিখো, ইংলিশ গ্রামার না শিখলে ইংলিশে কথা বলতে পারবে না, বলেছে কিনা? বাট এই কনসেপ্টটা টোটালি রং। কারণ ইংরেজিতে কথা বলার সাথে ইংরেজি গ্রামার শেখার কোনো সম্পর্ক নাই। এখন তোমরা অনেকে হয়তো চোখ বড় বড় করে তাকিয়ে চিন্তা করছো যে পাগলটা কি কয়। পাগলটা ঠিকই বলছে এবং কনফিডেন্টলি বলছে, পাগলটা জেনেই বলছে। ইংরেজিতে কথা বলার জন্য ইংরেজি গ্রামার জানাটা নট নেসেসারি। এবং আমার এই স্টেটমেন্টের ডিফেন্সে আমি কিছু প্রুফ দেখাবো তোমাদেরকে, দেন ইউ উইল রিয়েলাইজ যে আমার এই স্টেটমেন্টটা কতটুকু সত্যি। ঠিক আছে, মনে করো দুটো কাপল, দম্পতি এ এবং বি, এ কাপল তারা আমেরিকান আর বি কাপল তারা বাংলাদেশি। তো বি কাপলের ঘরে যমজ সন্তান হলো, টুইনস, আর এ কাপলের কোনো বাচ্চা হয়নি। তো তারা কোনো একটা কারণে বি কাপল রাজি হলো তাদের যমজ সন্তানের একজনকে এ কাপলকে দিয়ে দেবে অ্যাডপ্ট করার জন্য। ঠিক আছে, তো আমেরিকান কাপল খুব খুশি মনে সেই বাচ্চাটাকে অ্যাডপ্ট করে নিল এবং তারা আমেরিকা চলে গেল। হ্যাঁ, তো 2-3 বছর পরে তারা আবার বাংলাদেশে এসছে। আসার পরে যখন এই দুই কাপলের দেখা হলো, বাচ্চা দুটো এক জায়গায় আসলো, দেখা গেল যে দুটো বাচ্চা কমপ্লিটলি ডিফারেন্ট বিহেভিয়ার করছে। কেমন? বাংলাদেশি যে বাচ্চাটা সে বলছে মা, আমেরিকান যে বাচ্চাটা সে বলছে মম, বাংলাদেশি যে বাচ্চাটা
সে বলছে পানি আর আমেরিকান যে বাচ্চাটা সে বলছে ওয়াটার সো হাউ ইজ ইট পসিবল কারণ দুটো বাচ্চার কেউ কিন্তু স্কুলে ভর্তি হয়নি তো দুটো বাচ্চা দুটো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ কোত্থেকে শিখলো হিয়ারিং এটাই হচ্ছে সিক্রেট আমাদের মানব দেহ এমন ভাবে গঠন করা সৃষ্টিকর্তা এমন ভাবে তৈরি করে দিয়েছেন যে আমাদের সেন্সটা এরকম আমরা যা শুনি সেটাই আলটিমেটলি বলি রাইট যেটা শুনতে থাকি শুনতে থাকি শুনতে থাকি সেটা একসময় আমাদের মুখে চলে আসে আরেকটা উদাহরণ দেই নোয়াখালীতে জন্ম নেয়া একটা শিশু নোয়াখালীর ভাষায় কথা বলে আবার বরিশালে জন্ম নেয়া একটা শিশু বরিশালের ভাষায় কথা বলে কেন নোয়াখালীর স্কুলে কি নোয়াখালীর ভাষা শেখানো হয় বা বরিশালের স্কুলে বরিশালের ভাষা অবশ্যই না তারা জন্মের পর থেকে যে ভাষাটা শুনতে থাকে কানে ধীরে ধীরে ওইটাই তাদের মুখে চলে আসে তো যে কোনো ল্যাঙ্গুয়েজ লার্ন করার ক্ষেত্রেও সিক্রেট এটাই তুমি যত বড় স্কুলেই যাও যত বড় ইউনিভার্সিটিতে যত বড় কোচিং সেন্টারেই যাও তুমি যেটা বেশি বেশি শুনবে সেটাই তুমি আলটিমেটলি বলতে থাকবে এন্ড দ্যাট ইজ দ্য সিক্রেট ইংরেজি বলার দক্ষতা অর্জন করতে হলে তোমাকে ইংরেজি বেশি বেশি শুনতে হবে ঠিক আছে তো এই যে শুনতে শুনতে ভাষা রপ্ত করার যে প্রসেসটা এটাকে ইংলিশে বলে মেথড অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যেটা মানে হচ্ছে যে যেই পন্থায় শুনতে শুনতে একটা ভাষা শেখা যায় তো আমার এই চ্যানেলের ভিডিওগুলোতে বেসিক্যালি আমি এই মেথডটা ইউজ করব তোমাদের জন্য কারণ গ্রামার তোমরা কম বেশি স্কুল কলেজে শিখতেই পারো ঠিক আছে বাট এই যে মেথড অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এই মেথডটা নিয়েই আমি বেসিক্যালি কাজ করব এবং আমি আশা করব যে আমার আপকামিং যে ভিডিও টিউটোরিয়ালগুলো আছে এগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং তোমাদের ফ্রেন্ডস রিলেটিভস নেটওয়ার্কের ভিতরে যারাই আছে ইংরেজি শিখতে আগ্রহী তাদেরকে ইনভাইট করবা তারা যেন আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ঠিক আছে তাহলে যেটা হবে ওয়ান বাই ওয়ান আমি যখন নতুন নতুন ভিডিও টিউটোরিয়ালগুলো আপলোড করব তোমরা সেগুলো ফলো করতে পারবা এবং সেই অনুযায়ী যদি এক্সারসাইজ করো আই এম ভেরি মাচ কনফিডেন্ট যে নির্দিষ্ট কোনো টাইম ফ্রেমের ভেতরে না আমি 3 মাস 6 মাসের কোনো টাইম ফ্রেম দিচ্ছি না বাট তোমার উপর ডিপেন্ড করবে তবে এটা নিশ্চিত যে তোমরা উপকৃত হবা ঠিক আছে সো আমার সঙ্গে থেকো আর আজকে আর বেশি দীর্ঘ করবো না আজকের এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আশা করি আমি আমার প্রথম টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে সেই পর্যন্ত ভালো থেকো টেক কেয়ার আল্লাহ হাফেজ